যে কারো ওপরেই ভিসা নিষেধাজ্ঞার খড়গ আসতে পারে। ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের এই বক্তব্যকে আরও স্পষ্ট করেছে মার্কিন দূতাবাস। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস রাষ্ট্রদূত হাসকে উদ্ধৃত করে বলেছে, ভিসা নিষেধাজ্ঞা নীতিটি সরকারপন্থী, বিরোধী দল, আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, বিচার বিভাগের সদস্য এমনকি গণমাধ্যমের সদস্য নির্বিশেষে যে কারো বিরুদ্ধে ভারসাম্যপূর্ণ উপায়ে প্রয়োগ করছে, যারা দেশটির গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করায় জড়িত। এর আগে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস ভিসা নীতির আওতায় বাংলাদেশের গণমাধ্যমের বিশিষ্ট ব্যক্তিত্ব আসতে পারে বলে সতর্কবার্তা দেন। পিটার হাস বলেন, নেতিবাচক ভূমিকা ও আচরণের কারণে বাংলাদেশে যে কেউ মার্কিন ভিসা নীতির শিকার হতে পারে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ক্ষেত্রে তাদের ভূমিকা কেমন তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তিনি আরো বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যুক্তরাষ্ট্র ভিসা নীতি প্রয়োগ করেছে, এটি কোনো স্বাধীন দেশের ওপর হস্তক্ষেপ নয়। তিনি বলেন, কতজনকে ভিসা নিষেধাজ্ঞা দেয়া হলো তা মুখ্য বিষয় নয়, আমরা এর মধ্যে দিয়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে যাচ্ছি, গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিতে আমাদের প্রতিশ্রুতির প্রতি আমরা অঙ্গীকারবদ্ধ। পিটার হাস বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করেছেন এমন যে কারো ওপর মার্কিন ভিসা নীতির আওতায় ভিসা বিধিনিষেধ আরোপ করা যাবে। গণতান্ত্রিক প্রক্রিয়া ক্ষুণ্ণ করার উদাহরণ হিসেবে তিনি ভোট কারচুপি, ভোটারদের ভয়ভীতি প্রদর্শন, জনগণকে শান্তিপূর্ণভাবে জমায়েত ও সংগঠন করার অধিকার চর্চায় বাধা দেওয়া এবং রাজনৈতিক দল, ভোটার, নাগরিক সমাজ বা গণমাধ্যমকে মত প্রকাশ বা নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার কথা উল্লেখ করেছেন। পিটার হাস আরও বলেন, আমরা এই ভিসা নীতি প্রয়োগ করছি নিরপেক্ষভাবে, কারো পক্ষে কিংবা কারো বিপক্ষে নয়। তারা ক্ষমতাসীন দলের নাকি বিরোধী দলের, তারা সরকারের পক্ষে নাকি বিপক্ষে, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এমনকি বিচার বিভাগের কেউ হতে পারেন, সংবাদ মাধ্যমও এর আওতায় পড়তে পারে, এই সবকিছুই নির্ভর করবে তাদের কর্মকাণ্ডের ওপর। নির্বাচন ইস্যুতে তিনি আবারও বলেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে চা দোকানের মানুষও চায় সুষ্ঠু অবাধ নির্বাচন। সবাই যখন একই জিনিস চাইছে, তখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে তা বাস্তবায়ন করা, সবাই তার দায়িত্ব যথাযথভাবে পালন করছে কিনা তা পর্যবেক্ষণ করা। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।